J11 এর মধ্যে এসে আমরা একটা HTML ফাইল নিয়ে নিব। HTML ফাইল আমরা বললাম যে index.html, index.html কেমন। এবার আমরা html ফাইলের মধ্যে আমরা প্রথমে টাইটেলটা চেঞ্জ করে নেই, আমরা বলবো css3 অ্যানিমেশন। আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন, আজকে আমরা অ্যানিমেশন তৈরি করব। html কে নাচানো হবে আজকে। সো আমাদের একটা CSS লাগবে, আমরা একটা CSS ফোল্ডারের মধ্যে একটা স্টাইল শিট নিয়ে নিচ্ছি, ক্যাসকেডিং স্টাইল শিট, আমরা বলতে পারি style.css। তাহলে আমাদের style.css-টাকে আবার লিঙ্ক দিতে হবে এখানে। রিলেশনটা কি হবে? স্টাইল শিট css আমরা একটা HTML ফাইল নিলাম এবং আমরা একটা CSS ফাইল নিলাম এবং আমরা CSS ফাইলটার সাথে আমরা HTML ফাইলটার লিংক দিয়ে দিলাম। এবার ফাইলটাকে আমি রান করি। এভাবে আসবে কিছু, এতটুকুন কাজ আমি কমপ্লিট চাচ্ছি সবার। আমাদের তো গত ক্লাসে লাস্টে পজিশন নিয়ে কথা বলেছিলাম, তাই না? রাইট। HTML এর এলিমেন্টের ডিফল্ট পজিশন কি? স্ট্যাটিক। আর পজিশন কয় ধরনের হতে পারে? চার ধরনের, রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড। আর এই পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি ওই রিলেটিভ বলে। যদি আমরা কোনো একটা HTML এর এলিমেন্টের পজিশন বলি রিলেটিভ, তাহলে তার চেঞ্জটা আমরা কিভাবে করতে পারবো? টপ বটম, তাই না? দিলে হ্যাঁ। রিলেটিভ হলে কি হয়? সে তার নিজের সাপেক্ষে চেঞ্জ হয়। অ্যাবসলিউট হলে কি হয়? যার মধ্যে আছে আর কি, যার মধ্যে আছে তার সাপেক্ষে। আর ফিক্সড মানে তো সে আল্লাহর নামে ফিক্সডই। এই হচ্ছে অবস্থা আর কি। সো HTML পেজ এবং CSS পেজ এবং আউটপুট, এই তিনটে জিনিস রেডি হয়েছে? ওটা আপনি এখান থেকে ধরেন যে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল এটা সিলেক্ট করে অথবা ইতে যান, ইনসার্ট হয়ে ইনসার্ট হয়ে যায়। এই যে টেক্সট বক্স নেন, ইনসার্ট হয়ে যায়। এই যে টেক্সট বক্স এখানে ক্লিক করলে এখানে অনেক স্টাইল, যে কোনো একটা নিয়ে নেন, এটা নিয়ে নেন, টেক্সট বক্স চলে আসবে এখানে। হয়ে গেল, সেটা ফাঁকা জায়গা নিয়ে আলাদা মনে হচ্ছে। ইনসার্ট হয়ে যায় টেক্সট বক্স, লেখাগুলো কপি করে পেস্ট করে দেন। 1 2 3 লেখা যেগুলো, হ্যাঁ ওগুলো, হ্যাঁ
আর এখানে ধরেন যে এটা যে কন্ট্রোল চেপে ধরে এখানে যেরকম এটা আছে টান দিলে হয়ে যাবে, এভাবেও করতে পারেন অথবা ওখান থেকে নতুন বক্স নিয়ে আসতে পারেন। আচ্ছা আমাদের কোথায় ছিলাম আমরা? আমরা কিন্তু আমাদের এতটুকু রেডি, হ্যাঁ রেডি সবার। রাকিব হইছে? রাকিবের পিছনে যে থাকে সমীর, হইছে সমীর? এবার আমরা দেখেন বডির মধ্যে একটা ডিপ নিয়েছি, বডির মধ্যে একটা ডিপ নিয়েছি তাই না? তো এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস কল করি, এভাবে আমি ক্লাস দিয়ে বললাম যে বক্স ওয়ান, ডিভের মধ্যে একটা ক্লাস কল করেন বক্স ওয়ান, এবং এই বক্স ওয়ানের জন্য আমরা এবার ক্লাস এই ক্লাসটা ডেফিনেশন দিব স্টাইল শিটে এসে। তো কি দিয়ে শুরু করতে হবে, কারণ ক্লাস দিয়ে কল করেছি, সো ডট বক্স ওয়ান, সো ডট বক্স ওয়ান দিয়ে শুরু করলাম। ওকে এবার কি করব বলেন? এই ডাইমেনশন সেট করা লাগবে প্রথমে, যখনই কোনো একটা এলিমেন্টের জন্য আমরা ক্লাস ডিফাইন করব প্রথমে কি করতে হয়, তার হাইট ওয়াইটটা ইয়া করতে হয়। আমি ওয়াইট বললাম ধরেন 400 পিক্সেল, হাইট বলে দিলাম 250 পিক্সেল, এবং গায়ের রং বললাম উজ্জ্বল শ্যামলা। এটা কি উজ্জ্বল শ্যামলা? হইলো একটা, চেক করি ব্রাউজারে যাই, এবার চলে আসছে কিন্তু তাই না? আমরা একটা কাজ করি, এই ডিপটার মধ্যে ফ্লোট লেপ দিয়ে দিই প্রথমে, কারণ অনেকগুলো ডিপ আসবে আমাদের আজকে, ফ্লোট লেফট, আর অনেকগুলো ডিপকে পাশাপাশি বসাতে হলে তো আমাকে তো ফ্লোট লেপ বলেই দিতে হবে তাই না? নাইস, ব্রাউজারে যাচ্ছি, আমি এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি তাই না? এবার আমরা একটা অ্যানিমেশন তৈরি করব, যে অ্যানিমেশনটা আমরা এতটুকু হয়েছে আমাদের, এবার কথাটা খেয়াল করেন আমরা কি করব, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে আমরা একটা অ্যানিমেশন তৈরি করব, এবং সেই অ্যানিমেশনটা আমরা এই এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করব। সো আমরা কি অ্যানিমেশন তৈরি করব, আমরা একবারে ভেরি বেসিক লেভেলে আমরা যে অ্যানিমেশনটা তৈরি করব তার কাজ হচ্ছে এই ডিপটার যে কালারটা আছে না, এই কালারটা চেঞ্জ হবে অটোমেটিক্যালি। প্রথমে এখানে আছে ব্লু, তারপর হবে ব্ল্যাক, তারপরে সিলভার, হোয়াট এভার ইট ইজ, আমরা যে কোনো কালার দিয়ে দেবো সেই কালার চলে আসবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমি প্রথমে এর অ্যানিমেশনের কালারটা চেঞ্জ করব, তারপর আমি এর পজিশন মুভমেন্ট করব, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, ঘুরবে টুরবে আর কি। এরপর আমি চাইলে এর সাইজ ছোট বড় করতে পারবো, একে একে বড় হবে, একে একে ছোট হবে, এই ধরনের অ্যানিমেশন তৈরি করবো আর কি। সো প্রথমে আমরা কি করব, এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, আগে র্যান্ডমলি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। সো এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমাদের যে সিনট্যাক্স ইউজ করতে হয় তার নাম হচ্ছে @ কি ফ্রেমস, KEYFRAMES @ কি ফ্রেমস, বানানটা যেন ভুল না হয়, হ্যাঁ ওই ক্লাসের বাইরে এসে লেখেন KEYFRAMES কি ফ্রেমস, এরপরে স্পেস, এরপরে নাম, যে কোনো একটা কিছু নাম দেন। আমি এখানে দিলাম BITM, বা একটু সুন্দর করে দিই, আমি বললাম যে এক্সাম্পল বা হোয়াটএভার দিলে হবে, আমি বললাম যে ডেমো, যে কোনো একটা নাম দেন, যে কোনো কিছু, আপনি নিজের নাম দিতে পারেন সমস্যা নাই। কি ফ্রেমস, এরপরে কি দিতে হবে, ডেমো, রাইট। কি ফ্রেমস, এরপরে হচ্ছে ডেমো, হ্যাঁ এভাবে আছে কিনা দেখেন, কি ফ্রেমস ডেমো। এখানে এসে আমরা বললাম ফ্রম, FROM, ফ্রম, ফ্রম পরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে লিখলাম আমরা
ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার আমরা লিখলাম ব্লু। জি, ফর্মের পরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, এট দ্য রেট কি ফ্রেমস, এরপরে ডেমো, এরপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে এর মধ্যে আবার ফর্মের পরে আবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এরপরে আবার দেবো হচ্ছে টু, আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে লিখবো এভাবে ব্যাকগ্রাউন্ড কালার বানানোর জন্য ভুল না হয় আমি বললাম যে রেড। ফর্ম এফ ও আর এম না, কিন্তু ফর্ম না, কিন্তু হতে এফ আর ও এম ফ্রম টু, আমার অ্যানিমেশনটা রেডি। এবং আমি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু বলার পর আমি কিন্তু একটা সেমিকলন ইউজ করেছি স্টেটমেন্টটা ক্লোজ করার জন্য, কেমন? না দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই, আমি একটু সুন্দর করার জন্য মানে রিডেবল করার জন্য এভাবে করলাম আর কি। এবার আমরা এই যে এক্সাম্পল ডেমো নামের একটা অ্যানিমেশন আমরা তৈরি করলাম, ডেমো নামের একটা অ্যানিমেশন, এর কাজ কি? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু থেকে ব্যাকগ্রাউন্ড কালার রেড করবে। এবার এই অ্যানিমেশনটা আমি এই এলিমেন্টের উপর অ্যাপ্লাই করতে যাচ্ছি, কিভাবে অ্যাপ্লাই করব? সে অ্যাপ্লাই করার জন্য আমার মানে এই এলিমেন্টার যে শেপটা আসছে কোন ক্লাসের মাধ্যমে, বক্স ওয়ান, তাহলে বক্স ওয়ান ক্লাসে অ্যাপ্লাই করতে হবে আমাকে, কিন্তু এইচটিএমএল এলিমেন্টে যাওয়া লাগবে না আমাকে। কারণ কি, আমি যদি এই বক্সের মধ্যে অ্যাপ্লাই করি, এই বক্স ওয়ানটা কোন ক্লাসের সাথে আছে, এই বক্স ওয়ান ক্লাসটা এই এলিমেন্টের সাথে আছে না, তাহলে এই এলিমেন্ট অটোমেটিকলি পেয়ে যাবে। নাইস, এবার এই বক্স এখানে এসে স্টাইল শিটে এসে আমরা এখানে বলবো প্রথমে অ্যানিমেশন, অ্যানিমেশনের মধ্যে দিতে হবে অ্যানিমেশনের নেম, অ্যানিমেশনের নেমটা কি? ডেমো দিয়ে দিলাম আমরা। এরপরে হবে অ্যানিমেশন ডিউরেশন, কতক্ষণ চলবে, আমি বললাম 5 সেকেন্ড, একটা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দিলাম, বাড়ায় কমায় দেওয়া যাবে কোনো সমস্যা নাই। 5 সেকেন্ড, 5 সেকেন্ড ব্লু থেকে রেড হইতে তার 5 সেকেন্ড সময় নিবে, আস্তে আস্তে নিবে। এবং অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, ব্লু থেকে রেড সে কতবার হবে, আমি বললাম যে 3 বার, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট আমি বলে দিলাম 3। তাহলে কি কি প্রপার্টি ইউজ করলাম? অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, 3, মানে ব্লু থেকে রেড সে 3 বার হবে। এবার আমরা যদি ব্রাউজারে যাই, এবার রিফ্রেশ দিয়ে দেখেন, ব্লু থেকে রেড হচ্ছে না, 1 বার, 2 বার, 3 বার, এবার শেষ আর হবে না, 3 বার বলে দিয়েছিলাম না, 3 বার হবে। আপনি যদি 10 বার বলে দেন 10 বার হবে, আপনি যদি 100 বার বলে দেন 100 বার হবে, এবার আপনি যদি বলে চলতেই থাকবে, থামবে না। হ্যাঁ হচ্ছে কি, চেঞ্জ হচ্ছে আমাদের, হ্যাঁ চলতেই থাকবে, তার জন্য এখানে দিতে হবে ইনফাইনাইট, INFINIT, ইনফাইনাইট ইটারেশন কাউন্টটা বলে দেবে ইনফাইনাইট। সো কালারটা চেঞ্জ হচ্ছে না, কার কার বলতে হবে কিন্তু, রাকিবের হইতেছে, আরো অনেক করা যাবে, অনেক কিছু, মাত্র শুরু করলাম, মাত্র জন্মগ্রহণ হলো অ্যানিমেশনটা। হ্যাঁ সো এবার দেখেন, হ্যাঁ
ব্লু থেকে রেডটা হচ্ছে হঠাৎ করে, বাট রেড থেকে ব্লুটা চট করে হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো আমাদের এবার কিন্তু এটা বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। আমরা যদি ডিউরেশন টাইমটা এখানে বলে দিই 1 সেকেন্ড, তাহলে কি হয় দেখেন তো, খুব দ্রুত হবে। আমি আরো কমায় দিয়ে বললাম 0.5 সেকেন্ড, দ্রুত হচ্ছে না, জ্বলতেছে নিত্যাসে, জ্বলতেছে নিত্যাসে, এরকম লাগতেছে বিষয়টা আর কি। সো এটা করার জন্য ব্ল্যাক হোয়াইট করে দিলে খুব ভালো হতো। যাই হোক, আমরা কিন্তু কালারটা দ্রুত চেঞ্জ করতে পারতেছি। এবার আমরা দুইটা কালার চেঞ্জ করব না, এখানে আমরা 5 সেকেন্ডে দিয়ে দিলাম, ধরেন 5 সেকেন্ড। এবার আমরা এই কোডটুকুনকে কপি করি, কপি করে নিচে আবার পেস্ট করে দেন, এবং উপরেরটাকে আমরা এভাবে কমেন্টস করে রাখি, কারণ এটাকে আমরা এডিট করব এখন। সো আমি হ্যাঁ কপি করে নিচে নিয়ে আসলাম এবং উপরেরটাকে কমেন্টস করে দিলাম, ঠিক আছে। এবার এখানে আমরা যে অনেকগুলো কালার দিব, দুইটা কালার দিব না, তাহলে আমাকে সর্বনিম্ন 0 থেকে শুরু করতে হবে 100%, অর্থাৎ অ্যানিমেশনটা যা কিছু হবে আমার 100% সময় ধরে নিতে হবে, 100%। সো আমি যেখানে যদি বলি 0% হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু থেকে রেড, আমি এখানে যদি বলি 50% হবে রেড, রেড হবে। এবার আমি আবার যদি বলি এখানে 100% ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, আমি বলে দিলাম যে, ধরুন বললাম যে ব্ল্যাক, তাহলে এবার কয়টা কালার চেঞ্জ হবে? পার্সেন্টেজটা হচ্ছে কি, অ্যানিমেশনটা আমার হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে না, মানে টোটাল কি 100% টাইম ক্যালকুলেশন করে নিতে হবে। সেখানে আমি তিনটা সেক্টরে ভাগ করলাম, প্রথম ইনিশিয়ালি কি থাকবে 0 থেকে 50 হবে কি ব্লু থেকে রেড, 50 থেকে 100 কি হবে রেড থেকে ব্ল্যাক, তিনটা। হ্যাঁ না, টু আর ফ্রম লাগবে না, আমি তো এখানে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, টু আর ফ্রম তো দুইটার জন্য। সো এবার দেখেন তো তিনটা কালার চেঞ্জ হয় কিনা, রিফ্রেশ দিলাম, এই যে রেড থেকে ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাক থেকে ব্লু হচ্ছে, ব্লু থেকে রেড হচ্ছে, রেড হচ্ছে রেড থেকে ব্ল্যাক। এবার তাহলে পাঁচটা কালার দিতে পারবো না আমি, কি করা লাগবে বলেন তো, 20%, এরপরে কত হবে 40 60 80 100, তাহলে এবার কোহর 1 2 3 4 5 6টা পেলে এবার আর কি। সো ব্লু থেকে বললাম রেড, রেড থেকে বললাম কি ব্ল্যাক, ব্ল্যাক থেকে বললাম কি ইয়েলো, প্রত্যেকটা কালারের নাম জানা লাগে স্ক্রিন করে, বা আপনি কালার কোড ইউজ করতে পারেন, হেক্সাডেসিমাল কোড ইউজ করা যাবে। সো ব্ল্যাকের জায়গায় বললাম যে অরেঞ্জ, অরেঞ্জের পরে কি বলবো সিলভার, তাহলে কয়টা কালার দিলাম 6টা কালার, তাহলে বক্সটার কালার কিন্তু আমার এভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ কমেন্টসের কন্ট্রোল চেপে ধরে কোশ্চেন মার্ক সাফার বা ব্যাক ব্যাক স্পেস, হ্যাঁ সিলেক্ট করে যতরকম সিলেক্ট করবেন ততরকম কমেন্টস হয়ে যাবে। এবার কি কালার চেঞ্জ হচ্ছে 6টা? সমীর, সমীর তো এক্সপার্ট, রাকিব হচ্ছে চেক করি তো, না আমারও হচ্ছে, কালো থেকে হলুদ, হলুদ থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে সিলভার, রাকিবের তো ইয়া এই 6টা কালার কি 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে? হ্যাঁ পুরো অ্যানিমেশনটা, হ্যাঁ দেখেন রিপন খালি ভুল করে, ঠিক আছে
ওর মন যে কই থাকে আল্লাহ জানে। এবার হইতেছে ঠিক আছে, গুড, ভেরি গুড। সো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, তাই না? সো এভাবে আমি কি কি চেঞ্জ করতে পারবো? আমার যা মন চায় তা। এখানে যে প্রপার্টি লিখে দিবেন ওই প্রপার্টি চেঞ্জ হবে। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার পর আমি এবার দ্বিতীয়টায় আসলাম। দ্বিতীয়টায় এসে আমি এখানে বলে দিলাম ডাব্লিউ আই ডি হোয়াইট। হোয়াইট আমি বলে দিলাম, ধরেন বললাম যে 600 পিক্সেল। আগে কত ছিল? 400 ছিল না? আমি হোয়াইটটা বলে দিলাম 600 পিক্সেল। এবার এর পরেরটা এসে আমি বললাম যে হোয়াইট 600 পিক্সেল, হাইট 0 পিক্সেল। ওকে, আবার এখানে বলে দিব উইডটা বলে দিব কত? আবার 600 পিক্সেল। হ্যাঁ, আবার এখানে কত করে দিব? 0 পিক্সেল। সো একবার করে দিচ্ছি কত? 600 পিক্সেল। কি করলাম এবার বলেন তো? এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি এখানে দেখেন শুরু হবে, শুরুতে কিছু বলি নাই, তাই না? এখানে আমরা হোয়াইটটা বলে দেই কত? 0 পিক্সেল। 0 পিক্সেল, 600 পিক্সেল, 0 পিক্সেল, 600 পিক্সেল, 0 পিক্সেল, 600 পিক্সেল। এবার চেক করি, হ্যাঁ প্রথমে 0 মানে কি? একবার 0 থেকে শুরু হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি এখানে। আমরা ধরেন এই বক্সটার ওয়াইডটা কত? 400 বলেছিলাম না? এটা আবার তো কমেন্টস করে রাখি। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কমেন্টস করে দিলাম। এবার দেখি কি হয়। সো আমার কিন্তু এভাবে কাজ করতেছে কিন্তু। মানে যতগুলো ভাগে মন চায় আমি কিন্তু ভাগ করতে পারতেছি। হ্যাঁ যাবে, ওটাকেও যাবে, একেবারে স্মুথ করা যাবে, করব আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এইভাবে মুভমেন্ট হচ্ছে, তাই না? মুভমেন্ট বলতে জাস্ট পজিশন থেকে তার হাইট ওয়াইট বাড়লাম। সেইভাবে আমি কি কি চেঞ্জ করতে পারবো তার সবই কিনতে পারবো, হচ্ছে এভাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন এবার আপনারা করবেন সেটা হচ্ছে, এটাকে পুরোপুরি মুভমেন্ট করানোর দরকার নাই, ঠিক আছে? এরপরে তার
সেকেন্ড বারে তার এটা কমবে এটা বাড়বে বুঝতে পারছেন একবার এটা বাড়বে এখান থেকে এই দিকে আসবে আবার এখান থেকে আসবে আবার এদিকে যাবে আবার এদিকে আসবে আবার এদিকে আসবে আবার এদিকে যাবে আবার এদিকে যাবে এরকম করতে থাকবে হ্যাঁ ওয়াইটটা এতটুকুই থাকবে হাইটটা বেড়ে যাবে এটা করেন তো এটা একটু করে ফেলেন